সাধারণ জ্ঞানের বইয়ে নিষিদ্ধ নগরী লাসার কথা পড়েনি এমন লোকের সংখ্যা খুবই কম। নিষিদ্ধ শহর কোনটি প্রশ্ন করলেই এক বাক্যে সবাই বলবেন লাসা। কিন্তু এই নিষেধের পেছনের রহস্য আমাদের অনেকেরই অজানা। কেন লাসাকে নিষিদ্ধ নগরী বলা হয়, কি এমন গাঢ় রহস্যের কুয়াশায় আবৃত তিব্বতের রাজধানী লাসা, জানানো হবে বিশ্বডায়রির আজকের পর্বে। ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল। আপনি যদি বিশ্বডায়রিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। লাসা হলো তিব্বতের রাজধানী। এটি ঐতিহাসিকভাবে দালাই লামার বাসস্থান। দালাই লামা হলো তিব্বতের আধ্যাত্মিক প্রধান। ইনি তিব্বতের শাসনতন্ত্রের শীর্ষ পদের অধিকারী। তিব্বতী বিশ্বাস অনুসারে দালাই লামা করুণাময় বোধিসত্ত্ব অবলোকিতেশ্বরের অর্থাৎ জগতের প্রভুর অবতার। ইনি তিব্বতের রাজকীয় পদমর্যাদাপ্রাপ্ত ব্যক্তিত্ব। তিব্বতে লাসা শহরে অবস্থিত বিলাসবহুল পোতালা প্রাসাদে দালাই লামা বসবাস করেন। এটি একটি আশ্চর্যজনক প্রাসাদ। 1994 সালে ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত করে। 1645 সালে পঞ্চম দালাই লামা নির্মাণ করেন পোতালা প্রাসাদটি। পর্যটকের কাছে আকর্ষণীয় একটি জায়গা হলো এই প্রাসাদ। 13 তলা বিশিষ্ট এই প্রাসাদে রয়েছে প্রায় 1000টি কক্ষ, 10,000 মঠ এবং 2,00,000 মূর্তি। রেড হিলের চূড়ায় 384 ফুট উঁচু এ প্রাসাদ উপত্যকা ভূমি থেকে প্রায় 1000 ফুট উঁচু। লাসা শহরকে তিব্বতী বজ্রযান বৌদ্ধ ধর্মের আতুরঘরও বলা হয়। লাসা শব্দটি আক্ষরিক অর্থে দেবতাদের আবাস। প্রাচীন তিব্বতী দলিলপত্র অনুযায়ী এই স্থানের আদি নাম ছিল রাসা, যার অর্থ দরবার অথবা ছাগলের আবাস। সমুদ্র সমতল হতে এর উচ্চতা 3,650 মিটার বা 12,000 ফুট, যা বিশ্বের উচ্চতম শহরগুলির মধ্যে পড়ে। এখানে প্রায় 2,00,000 লোক বাস করে। শহরের আয়তন 168 বর্গ কিলোমিটার। 1912 খ্রিস্টাব্দে ত্রয়োদশ দালাই লামা কর্তৃক প্রতিষ্ঠিত গণচীনের একটি স্বশাসিত অঞ্চল তিব্বত। যদিও চীন ও তিব্বতের কিছু মানুষ প্রায়শ্চই তিব্বতকে নিজেদের অংশ বলেই দাবি করেন, এটাও সত্যি সেখানকার অনেক তিব্বতীয় আবার এই অঞ্চলকে চীনের অংশ মানতে রাজি নয়। 1951 সালে যখন চীনা কমিউনিস্টরা অঞ্চলটিকে নিয়ন্ত্রণ করেছিল তখন লাসা তিব্বতের রাজধানী ছিল। 1959 সালে গণচীনের বিরুদ্ধে তিব্বতীরা স্বাধিকার আন্দোলন করেছিলেন। ধর্মীয় নেতারা লাসায় বাস করতেন, তাই শহরটিতে সবার জন্য প্রবেশাধিকার ছিল না। এটিকে প্রাকৃতিকভাবে ও দুর্গম অঞ্চল হিসেবে মনে করা হতো, তাই এটিকে নিষিদ্ধ শহর বলা হতো। আসলে তো তিব্বত খুবই দুর্গম, সেখানে পৌঁছানো খুব কঠিন, কিছু ক্ষেত্রে জীবন ধারণ করা রীতিমতো ভয়ঙ্কর। একটু ভেবে দেখুন লাসার চারদিক। যে তিব্বতের রাজধানী লাসা, সে তিব্বত নিজেই একটা বিশাল মালভূমির মতো। তিব্বতের মালভূমির দক্ষিণ পুরোটাই হিমালয় পর্বতমালায় ঘেরা, উত্তরে তারিম বেসিনের কুলুন পর্বতমালা, উত্তর পূর্বে রয়েছে কাইদাম বেসিনের কিলিয়ান পর্বতমালা, এর অনেকটা উত্তরে আবার গোবি মরুভূমি। এসব পেরিয়ে তিব্বতে আসা সত্যিকার অর্থে প্রাণঘাতী। দুর্গম পাহাড় পেরোনোর তো প্রশ্নই ওঠে না, যে কারণে শত শত বছর ধরে মানুষ তিব্বতকে এড়িয়ে চলেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো তিব্বতের উচ্চতা। পাহাড়ে ঘেরা তিব্বত যেন পৃথিবীর কাছ থেকে মুখ লুকিয়ে আছে। তিব্বতের বেশিরভাগ ভূভাগ সমুদ্রপৃষ্ঠ থেকে 16,000 ফুটেরও উপরে অবস্থিত। এই উচ্চতায় স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চালানোটা মোটেই সম্ভব নয়। বাহিরের জগতের মানুষের কাছে সেটি এড়িয়ে যাওয়াটাই প্রথম ও একমাত্র সিদ্ধান্ত। এই উচ্চতায় বসবাস করা সম্ভব নয় বলেই লাসার দিকে পা বাড়ায়নি কেউ। লাসা এতই উঁচু যে একে পৃথিবীর ছাদও বলা হয়। তবে লাসায় কিছু চমৎকার দর্শনীয় স্থানও রয়েছে। রাজা সংস্থান গ্যাম্পো 7ম শতকে নির্মাণ করেন জোখাং মন্দির। 4 তলা উঁচু সোনায় মোড়া ছাদওয়ালা মন্দিরটি দেখতে অনেক চমৎকার। এখানে রয়েছে শাক্যমুনি বুদ্ধের মূর্তি, যেটি কিনা রাজকুমারী ওয়েন চেং 1300 বছর আগে নিয়ে আসেন। তিব্বতের সবচেয়ে পূজনীয় বস্তু এটি। পুরনো লাসার মাঝখানে অবস্থিত বারখোর স্কোয়ারে রয়েছে এই মন্দিরটি। নরবুলিংখা প্রাসাদ হল দালাই লামার গ্রীষ্মকালীন আবাসস্থল।
1755 সালে সপ্তম দালাই লামা এটি প্রতিষ্ঠা করেন। এই পুরনো প্রাসাদখানাতে আছে ছোট একটি চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন এবং একটি ম্যানশন। পোটালা থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত নরবুলিংখা পর্যটনের বড় একটি কেন্দ্র। 1999 সালের 5 অক্টোবর তিব্বত মিউজিয়াম যাত্রা শুরু করে। এটি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রথম এবং সবচেয়ে বড় জাদুঘর। এখানে প্রায় 1000-এর মতো মূল্যবান বস্তু রয়েছে। তাহলে আমরা জানতে পারলাম দুর্গম পাহাড়ের উচ্চতা এবং প্রাকৃতিক কারণ লাসাকে নিষিদ্ধ শহরের নাম দিয়েছে, এবং জানতে পারলাম দালাই লামা সম্পর্কে এবং লাসার চমৎকার দর্শনীয় কিছু স্থান। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে আপনার লাইকটি তো আশা করতেই পারি, সাথে সাথে আপনার মতামতের জন্য অবশ্যই কমেন্ট করুন, শেয়ার করুন আপনার ওই সকল জ্ঞান পিপাসু বন্ধুকে যারা বিশ্ব সম্পর্কে জানতে খুবই আগ্রহী।